শিক্ষা নিয়ে বর্তমান কেন্দ্রের সরকারের সমালোচনা করে প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক অভিযোগ করেন, শিক্ষা নিয়ে এখন যা করা হচ্ছে স্বাধীনতার পরে কোনো সরকার এমন করেনি। চারটি স্লোগানকে সামনে রেখে প্রায় 400 শতাধিক প্রতিনিধি নিয়ে শুরু হয় বাম ছাত্র সংগঠন এসএফআই এর 20তম রাজ্য সম্মেলন। সম্মেলনের প্রকাশ্য অধিবেশনে প্রাক্তন ছাত্র নেতা তথা প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক আলোচনা করেন। তিনি অভিযোগ করেন, বর্তমানে উচ্চশিক্ষার সমস্ত সুযোগ আস্তে আস্তে কমিয়ে দেওয়া হচ্ছে। শিক্ষা নিয়ে বর্তমান কেন্দ্রের সরকারের সমালোচনা করে প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক অভিযোগ করেন, শিক্ষা নিয়ে এখন যা করা হচ্ছে স্বাধীনতার পরে কোনো সরকার এমন করেনি। সর্বভারতীয় রাজনৈতিক ক্ষেত্রে তারা এখন খুব ভালো পজিশনে, বিরোধীদের দুর্বলতা সবটা মিলে তারা এটা কার্যকর করছে। মূল বিষয় কি, আমি আমাদের রাজ্যের কথাই বেশি বলবো। স্বাধীনতার পর থেকে যে সব কংগ্রেস সরকার, আমরা তাদের সমর্থন করি না, তারাও শিক্ষা নিয়ে একেবারে খুব ভালো কাজ করেছে এরকম না, কিন্তু এখন যেটা করছে আমি বলবো স্বাধীনতার পরে কোন সরকার এরকম করেনি। পিছিয়ে পড়া অংশের মানুষ, মানুষ তো এগিয়ে যাবে, বলেছে তো ক্ষুধার ইন্ডেক্সে পিছিয়েছি আমরা। শিক্ষা ক্ষেত্রে তো এগিয়ে যাওয়ার কথা, এখন যে শিক্ষানীতি এটা কি এগুনের রাস্তা? নেতৃত্ব আর ভালো বলতে পারবেন, উচ্চ শিক্ষায় তো সমস্ত সুযোগ আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে। পিএইচডি থেকে আরম্ভ করে আমি ওগুলি ছেড়ে দিলাম, ওগুলি তো সবাই যাবে না, কিন্তু নিচ্ছে। আজকে তারা চিন্তা ভাবনা করছে রেশনালাইজের নামে কয়েক লক্ষ স্কুল বন্ধ করে দেবে, কারা ক্ষতিগ্রস্ত হবে? কয়েক লক্ষ স্কুল বন্ধ করে দিতেছে তারা। আর কি আগেই তো বলেছে সরকার, কি জন্য সরকার? পরিষেবা দেওয়ার জন্য না, তার জন্য সব দেশের, তার জন্য শিক্ষা অন্যতম। আমরা যেন আমাদের রাজ্যে বলবো, তার অভিযোগ বেশিরভাগ অংশের মানুষের উপার্জন কমে যাচ্ছে, অল্প কিছু মানুষের লাভ হচ্ছে। শিক্ষাক্ষেত্রে বিজেপি সরকারের নীতির সমালোচনা করেন রতন ভৌমিক। বেসরকারি হলে হিসাব দিয়েছে ময়ূর, পলিটিক্যাল সায়েন্স অনার্স করতে হলে কি টাকা লাগবে, সায়েন্স করতে গেলে আর কি টাকা লাগবে, এটা তো বুঝতে হবে। আমাদের রাজ্যে তো এখন বেসরকারি স্কুল তো আছে, কি টাকা লাগে তো আমাদের রাজ্যে অভিভাবকরা জানেন? আমাদের দারিদ্রতা বাড়ছে, একটা গরিব একটা অংশের, বেশিরভাগ অংশের মানুষের উপার্জন কমে যাচ্ছে, অল্প কিছু মানুষের অনেক বেশি লাভ হচ্ছে। এই সময়ের মধ্যে বলছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান দেওয়া, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থাকবে। তাহলে গরিব ঘরের ছেলে মেয়ে, আমি স্বাধীনতার পরে আমি আমাদের রাজ্যে সারা ভারতবর্ষেই শিক্ষায় যে যে মানুষের অংশগ্রহণ বেড়েছিল, এটা কি বাড়বে না কমবে? তারপরে শিক্ষার মধ্যে দেখুন সিলেবাস তৈরি, ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে কলেজ মাথায় বসিয়ে দিচ্ছে কাককে, আরএসএস ঘরানার যিনি লোক তার শিক্ষাগত কি অভিজ্ঞতা, কি যোগ্যতা, এগুলি বিচার দরকার নেই। বিচার হলো হিন্দুত্বের প্রতি আনুগত্য কতটুকু আছে তার জন্য তাকে ব্যবস্থা করা। তার জন্যই তো আসছে শিক্ষার মধ্যে বিজ্ঞানের স্থান নেই, বিশ্বাসের স্থান। এগুলি আমি নির্দিষ্ট বলতে চাইছি না, আগামী দিনে কি সমাজ তৈরি হবে? সারা বিশ্ব এখন বিজ্ঞান নিয়ে এত সমৃদ্ধ, অজানাকে জানতে পারছে।
বিজেপি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের অধিকার সংকুচিত করছে, অভিযোগ করলেন রতনবাবু। আজকে সমস্ত ক্ষেত্রে বিজেপি তার যে নেতৃত্বে সরকার, তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে যেমন অধিকার সংকুচিত করছে মানুষের, তেমনি শিক্ষাটাকেও। যেন আমাদের শিক্ষা তো রাজ্য তালিকা ছিল, আজকে শিক্ষানীতির নাম করে সব চাপিয়ে কেন্দ্রের সব, রাজ্যের কিছু নাই। কেন্দ্র যাচ্ছে তবে এটাই করতে হবে, রাজ্যের ক্ষমতা নাই, সব তাদের অধিকার ছিল। এবং সমস্ত ক্ষেত্রে আমি শুধু শিক্ষার্থীকে বলছি, আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রেও আমরা সাম্প্রদায়িক হিংসা যাতে আমাদের মধ্যে জাগ্রত করা যায়, তার জন্য বিভিন্ন, দেখেন ওই কর্ণাটক দেখছেন না কি হচ্ছে, বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে দলিত অংশের, উপজাতি অংশের মেয়েরা আক্রান্ত হচ্ছে, হেনস্থা হচ্ছে, এমন খুন হয়ে যাচ্ছে, আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। সবটার জন্য তাদের যে বিভাজনের রাজনীতি, তাকে চরিতার্থ করার জন্য শিক্ষা মনেও এইসব ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, এতে প্রতিবাদ তো হচ্ছে। রিপোর্ট, চ্যানেল 3 রাও।